হ্যালো বন্ধুরা, শুভ বিজয়া দশমী সবাইকে। দাঁড়াও, কথা ভুলে যাচ্ছি। হ্যাপি বিজয়া দশমী, শুভ বিজয়া দশমী যা বলবে। এক্ষুনি স্নান করে এলাম, মাথা ভেজাইনি। স্নান করে এলাম, মাথা ভেজাইনি। তো সবাইকে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো সবাই? নিশ্চয়ই মজা করে অনেক ঠাকুর দেখেছ। তো আমি ফেসবুকে দেখলাম, আমি টিভিতে দেখলাম। আমি কি ঠাকুর কম দেখেছি? আমি ফেসবুকে দেখেছি, টিভিতে দেখেছি, তারপর এমনি যারা বন্ধু বান্ধব আছে তারা পাঠাচ্ছে। তো মানে আমি যেহেতু যাইনি ঠাকুর দেখতে, এবছর আর যাওয়া হলো না। মানে আজকে একটু বেরোবো ভাবছি, বিকেলবেলার দিকে। তাও ভাবছি যদি ওয়েদার ঠিক থাকে। ওয়েদার এখন না ঠিক আছে, ঝলমলে রোদ আছে আকাশে, মাঝে মধ্যে খুব রেয়ার মেঘ করছে। মেঘ করছে মানে সূর্যটা ঢুকে যাচ্ছে মেঘের ভিতরে, তারপর আবার বেরিয়ে আসছেন সূর্যদেব। তো ঝলমলে রোদ আছে, একটু কাছাকাছি করলাম, দুদিন তো কাচতে পারিনি। তো তোমাদের দাদাভাই খুব বকাবকি করলো, হ্যাঁ একটু শরীর ভালো হতেই তুমি কাছাকাছি করছো, আবার শরীর খারাপ হবে। তো এই সময়টা আমাকে খুব সাবধানে থাকতে হয়। একটু গরম জল করে স্নান করলাম, না হলেই আমার কাশি, যে এই যে কাশি যদি আমাকে ধরে নেয় পুরো শীতকালটা ভোগাবে। তো তোমরা তো জানোই আমার কাশি কীরকম হয়। তোমরা যারা পুরনো আমার সাবস্ক্রাইবার আছো তারা অনেকেই জানো, নতুনরাও জেনে যাবে যদি হয়। তো সবাই নিশ্চয়ই অনেক ঠাকুর ঠাকুর দেখেছো, অনেক মজা করছো। দেখছিলাম টিভিতে সবাই অনেক মজা করছে, চুটিয়ে চেটে ফুটে মানে লুটে ফুটে নিচ্ছে একদম। তো করোনার পর এই 2 বছর, করোনার পর এই বছর তো সবাই খুব মজা করেছে দেখে ভালো লাগছে। জানো তো যে আমি যেতে পারিনি, ঠিক আছে সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, আমার শরীর ভালো না বা ওয়েদার ঠিক নেই, ভয় বেরোচ্ছি না, সেটা আমার ব্যাপার। কিন্তু লোককে দেখে বেশ ভালো লাগছে। তো ছেলেও, আমার ছেলেও বেরোতে খুব একটা ভালোবাসে না, এমনিও পুজোতে খুব একটা বেরোয় না। ছোটোবেলায় যা ওকে নিয়ে বেরোতাম, তারপর থেকে ও বন্ধু বান্ধবদের সঙ্গেও খুব একটা বেরোয় না, অত ওর ইন্টারেস্ট নেই আর কি। তো ঘরেই ছিল, আজকে সকালে একটু, কালকে রাতে একটু বেরিয়েছিল, আজকে সকালে একটু বেরোলে এক বন্ধু এসে ডেকে নিয়ে গেল। তো এই আর কি। তো এই পর্যন্ত, কালকে তো তোমার মাছ করেছিলাম, কালকে আর সারাদিন তোমাদের কাছে আসা হয়নি, ভিডিও দেওয়া হয়নি। কালকে শর্ট ভিডিওগুলো একটু একটু তুলছিলাম, আর তোমার কি বলে মাছ করেছিলাম, কালকে মাছ করেছিলাম আর সয়াবিনের তরকারি ছিল, রাতে হয়ে গেছিল ব্যাস। আর ছেলের তো মাটন ছিল, রাত্রে খেলো, আর দুপুরবেলা মাছই খেয়েছে আমাদের সাথে। আর এবেলা আজকে করছি ডিম, ছেলের অল্প মটন অল্প চিকেন আছে, ওর হয়ে যাবে আজকের দিনটা। তো এই আর কি, ডিম করবো, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ হয়ে গেছে, সয়াবিনও সেদ্ধ হয়ে গেছে, ভাত বসিয়েছি, বসিয়ে তোমাদের সাথে একটু গল্প করতে এলাম। যে না, বন্ধুদের সঙ্গে একটু কথা বলি, আজকে বিজয়া দশমী। তো সব যত আমার সাবস্ক্রাইবার আছো বড়োদেরকে আমার তো ভক্তিপূর্ণ প্রণাম, সবাইকে আমার প্রণাম। বড় যারা রয়েছো তাদেরকে আমার প্রণাম, আর যারা আমার বয়সী রয়েছে তাদেরকে অনেক 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 শুভেচ্ছা, শুভকামনা, ভালোবাসা অবশ্যই। আর যারা ছোট রয়েছো, জানি না আশীর্বাদ করার যোগ্যতা আমার আছে কি না, তবুও অনেক অনেক আশীর্বাদ। আগামী জীবন তোমাদের ভালো কাটুক, সুখের কাটুক, যা তোমরা মনের থেকে ইচ্ছে প্রকাশ করবে সেটা যেন তোমার তোমরা পেয়ে থাকো, এটাই আমি চাই মন থেকে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আমার আশীর্বাদ নিও। সবার জন্য এই কামনাটা রইল, সুস্থ সাবধানে, সুস্থ থাকো, সাবধানে থাকো, তোমাদের মনের সব ইচ্ছে পূর্ণ করুক মা। তো আমার জন্য তোমরা একটু প্রে করো, আমি যেন ইউটিউবে একটু একটা জায়গায় আসতে পারি, অন্তত নিজের সংসারটাকে দেখতে পারি, সামলাতে পারি। তোমাদের দাদাভাই আবার সেই নানা রকম চাকরির ডকুমেন্টস বার করেছে, বলছে কাজ না হলে হবে না। জানি না কাজ হবে কি না এই বয়সে, ওর তোমার 43, 44, 45 ইয়ার্স এজ। তো জানি না এই বয়সে কাজ হবে কি না, আগেও অনেক চেষ্টা করেছে কিন্তু হয়নি, তখন হয়তো করোনা কাল ছিল বলে হয়নি, নাকি জানি না, বলতে পারবো না। চেষ্টা করেছে অনেক, তো এখনও বলছে আবার বেরোতে হবে, না হলে কি করে করব, টাকা পয়সা সব শেষ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে খরচা বাড়ছে, মানে খরচা হচ্ছে প্রত্যেক মাসে। তো জানোই তোমরা জিনিসপত্রের কী দাম। তো তোমাদের দাদাভাই আবার সেই পুরনো ডকুমেন্টস এই বয়সে চেষ্টা করবে, কী করবে বলো।
যদি কোথাও কাজ পায়। ও এত ভালো ভালো বড় বড় জায়গায় কাজ করেছে, সেই কাজগুলো ছেড়ে দিয়েছে মতিভ্রম। হ্যাঁ, ভেবেছিল বাবার একটা ছেলে বসে বসে খাবে। মানে বদনাম করছি না জানো তো, এটা মানে মেন্টালিটি একটা ছোটবেলা থেকে তৈরি করে দেওয়া হয়েছিল আর কি, আমি যতদূর জানি শুনেছি ওদের পরিবারের লোকের থেকে, মানে ওদের কাকা জ্যাঠা এদের মুখ থেকে শুনেছি। তো এরকম যদি তোমরা মেন্টালিটি তৈরি করে দাও ছোটবেলা থেকে যে বাবা তোমাকে বসে বসে খাওয়াবো, তোমার কিছু না করলেও হবে, তো সেই রকম মেন্টালিটিটা ওর রয়ে গিয়েছিল। সেই জন্য ও কী ভাবতো, বোধ হয় আমার বাবার প্রচুর টাকা, আর বাবা আমার শ্বশুরমশাই ডিএসপি চাকরি করতেন, আমার বাবাও তাই করতেন, আমার ভাইও এরকম ভাবতে পারতো ইচ্ছা করলে, বা আমার বাবা এটা বলতে পারতেন, কিন্তু আমাদের সেভাবে ছোটবেলায় বলা হয়নি। আমার বাবা অন্তত অন্তত বাবার জন্য আমরা মানে ঠিকঠাক পথে আছি, তো আমরা জানি কাজ করতে হয়, কাজ করে খেতে হয়, এরকম আমাদের একটা মেন্টালিটি আছে, আমারও আছে। তোমরা তো জানো আমি অনেক বলি যে কাজ করব কাজ করব, কাজের চেষ্টা থাকে, তো ঘর সামলে তো আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তবুও মনে মনে চাই যে আমরা যে হেলদের কাজগুলো করি সেগুলো যদি পারমানেন্ট হয়ে যায় তাহলে সংসারটা আমার ভালো চলবে, বা ইউটিউবে যে যা করছি সেটা যদি আমার একটু উন্নতির দিকে যায় তাহলে আমার সংসারটা ভালো চলবে, সংসার নিয়ে চিন্তাভাবনা করি। তো এরকম মেন্টালিটি কখনোই ছেলে মেয়েদের মধ্যে দেওয়া উচিত না, যার যতই টাকা থাকুক, একটা ছেলে থাকুক যাই থাকুক, যে একটা থাকুক আর পাঁচটা থাকুক, যে বাবা তুমি বসে বসে খাবে, তোমাকে কিছু করতে হবে না, এরকম মেন্টালিটি যাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তো মেন্টালিটিটা খুব খারাপ। তো তোমাদের দাদাভাই কাজ ধরতো আর ছাড়তো, এত বড় বড় জায়গায় কাজ করেছে, মানে এখন বললে তোমরা ভাববে যে দিদি বানিয়ে বানিয়ে বলছে, বা যাই হোক এরকম ভাববেই পারো। তো সত্যি কথা অন গড বলছি, দশমীর দিন মিথ্যা কথা বলবো না, তো আমি ঠাকুর দেবতা যথেষ্ট মানি। তো ক্যাশিয়ারে কাজ করেছে, ম্যানেজারের কাজ করেছে, মানে এত বড় বড় কাজ করেছে, আজকে যদি ও সেই পজিশনে থাকতো তাহলে মানে আমাদের তার দেখতে হতো না, আমরা অনেক ভালো থাকতাম। সেগুলো এখন আফসোস করে, মানে আগের লাইফটা ও যা কাটিয়েছে সেটা নিয়ে খুব আফসোস করে, কিন্তু আফসোস করে তো আর কিছু হবে না, যেই সময় চলে যায় ব্যাস চলে যায়, আর তাকে ফেরানো যায় না। তখন অনেক বোঝাতাম, এ করতাম, তখনও ও কানে দিত না, এই আর কি। তো যাই হোক, কী আর করা যাবে, পুরনো কথা বলে তো লাভ নেই, এখন তো একদম শুধরে গেছে, মানে এখন কি বলবো, আগে যেরকম তোমার সংসার মুখই ছিল না, ও সংসারের দিকে তাকাতোই না, দেখতোই না কী করে কী হচ্ছে না হচ্ছে, কী হবে না হবে, আর বিশ্বাস করবে না এখন আমার থেকে বেশি, মানে আমি তো খেয়ালই রাখি না যে আলু আছে নাকি, চাল কতদিন যাবে, পেঁয়াজ আছে নাকি, ছোটো ছোটো জিনিস, কাঁচা লঙ্কা আছে নাকি, তারপরে এমন কি ইভেন এই ওষুধটা শেষ হয়ে গেল, এই জ্বরের ওষুধ রাখা দরকার ঘরে, এটা রাখা দরকার, মানে এত মানে সব কিছু গুছিয়ে রাখে, তোমাকে তোমাদেরকে কী বলবো, দেখি খুব খারাপ লাগে। মানে এই মানুষটার হাতে যদি কিছু টাকা থাকতো বা একটা চাকরি থাকতো তাহলে হয়তো আরও হয়তো এত কাজ করতে পারতো না, অনেক কাজই করে দেয় ঘরের সংসারের, তারপর বাইরের কাজ তো সম্পূর্ণটাই করে, তোমরা তো জানো আমার ছেলে এসব দিকে করে না কিছু, তো জানি না সেটা যদি ভগবান যদি কাজ করিয়েও দেন মা দুর্গা ভালোই হবে, সংসারের হেল্প হবে, কিন্তু বাইরের কাজগুলো কী করে আমি করবো জানি না আমি। তো প্রাইভেট কোম্পানি জানো এমনি ছুটি ছুটি দেয় না, ওরা খুব কম ছুটি দেয়, মানে খুব খাটায়। তো যাই হোক, দেখা যাক এখন কি হয়, এখন ততটাই ও কেয়ারিং হয়ে গেছে সংসারের প্রতি, সমস্ত কিছু খেয়াল রাখে। হ্যাঁ, কারো শরীর খারাপ হলো, কে ওষুধ আনা এই আনা এই করা, কে ভাত খাচ্ছে বিনা খেলে নাকি, ছেলেকে দিলে নাকি, এইসব আর কি, আলু আছে নাকি ঠিকঠাক, মানে সব থাকবে ঘরে, অন্তত সবসময় বলে ঘরে অন্তত আলু চালটা থাকবে, যাদের অন্তত আলু সিদ্ধ ভাত খাওয়া যায় আমাদের মতন ঘরে। তো যাই হোক, সেটাই ভালো সাইন আর কি, ঠাকুর করেছে এটা অনেক, আর কিছু আমাদেরকে অর্থ দিয়ে দিক ব্যাস, তাহলেই একদম সোনে পে সোহাগা হয়ে যাবে। তো আর কি বলবো বলো, আর মোটামুটি সবার শরীর মোটামুটি আছে এখনও অবধি, জানি না আগে কী হবে। তো চলো, আজকের এইটুকু ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে এলাম, মানে এইটুকু ভিডিওটা। তোমরা খুব ভালো থাকো, মজা করো, আর বিজয়া দশমী করো, তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা রইল, আবারও বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল, বড়দেরকে প্রণাম, ছোটোদেরকে আশীর্বাদ রইল, বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা, সবাই খুব ভালো কাটাও, খুব ভালো থাকো, সামনে লক্ষ্মী পুজো আসছে, যোগাড় যন্ত্র করো, আমিও করবো দুর্গা পুজোয় যেটা আনন্দ করতে পারিনি, লক্ষ্মী পুজো তো আমি করি, ছোটোখাটোই করি, মানে মানে খুবই ছোটোখাটো বলতে গেলে, তো সেরকমই করবো নিশ্চয়ই। আর যাদের যাদের বাড়িতে বড় বড় পুজো হয় তারা তারা আমাকে নিমন্ত্রণ পাঠিয়েও আমি যাবো।
নাড়ু খেতে। তো 11 তারিখ থেকে আবার কাজ শুরু। তো চলো বন্ধুরা, টাটা, সবাই খুব ভালো থেকো, পুজোর